শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বন্ধু প্রতিম বন্ধুপ্রতীম সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের محترم কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রহমত আলী ভাইকে। بسم الله الرحمن الرحيم نحمدুহু ওয়া نصলি আলা রাসূলিল करीम अम्মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو ايه Isha satramdulan ورتك ايه جيتو আজকে এই কেন্দ্রীয় সম্মেলনের আঠারো উপস্থিত কেন্দ্রীয় সভাপতি উপস্থিত থাকবেন আজকের প্রধান অতিথি উপস্থিত আছেন বিশেষ অতিথি বৃন্দ আমার সামনে উপস্থিত বিভিন্ন দূর থেকে আগত ইসলামী আন্দোলন কর্মী ভাইয়েরা সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সাতীয় বন্ধুগণ ঈশা ছাত্র আন্দোলন আজকের এই কেন্দ্রীয় সম্মেলন করতে যাচ্ছে এমন একটি মুহূর্তে যখন ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে দিকে দিকে গভীর ষড়যন্ত্র চলছে সেই মুহূর্তে আপনাদেরকে ঈশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে কথা জানিয়ে দিতে চাই আগামী দিনে ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে যত ধরনের গভীর ষড়যন্ত্র চলবে সেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে আজকে আমাদের এই দেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মানুষের মন মন গড়া মতবাদ দিয়ে এ দেশকে পরিচালনা করছে মানুষের মন গড়া মতবাদ দিয়ে মানুষের শান্তি এবং মুক্তি আসতে পারে না মানুষের শান্তি এবং মুক্তি আসতে হলে কোরআনে সংবিধান পালন করতে হবে সুনার সংবিধান প্রতিষ্ঠা করতে হবে কোরআনে সংবিধান সংবিধান প্রতিষ্ঠিত করার জন্য এদেশের মধ্যে ইসলামী ছাত্র সংগঠনগুলো কাজ করে যাচ্ছে সংগ্রামী বন্ধুগণ আজকের এই সম্মেলনে আমাকে আমন্ত্রণ করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ